নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। বেআইনি মদ গাঁজা বিক্রি করার প্রতিবাদ করায় ভাই এবং ভাইয়ের বউয়ের হাতে নৃশংসভাবে খুন হতে হলো প্রতিবাদী দাদাকে। মর্মান্তিক এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বাগুইয়াটিতে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই বাগুইয়াটির আদর্শপল্লী এলাকায় অবৈধ মদ এবং গাঁজার ব্যবসা চালাত ভাই বিশ্বজিৎ মণ্ডল এবং তার বউ পূর্ণিমা মণ্ডল। আর ভাই এবং ভাইয়ের বউয়ের এই বেআইনি ব্যবসার একাধিকবার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয়েছিল দাদা রবীন মণ্ডলকে। সোমবার রাতে সেই বিবাদ চরমে উঠলে দাদা রবীন মণ্ডল এবং তার স্ত্রী অর্চনা মণ্ডলকে ফের বেধড়ক মারধর করে ভাই বিশ্বজিৎ মণ্ডল এবং তার স্ত্রী পূর্ণিমা মণ্ডল। স্থানীয় বাসিন্দারাই রবীন মণ্ডলকে উদ্ধার করে নিকটবর্তী দেশবন্ধু নগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় বাগুইয়াটি থানায়। ইতিমধ্যেই অভিযুক্ত ভাইয়ের বউ পূর্ণিমা মণ্ডলকে আটক করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করবার পর থেকেই পলাতক মৃতের ভাই অভিযুক্ত বিশ্বজিৎ ওরফে রাজু মণ্ডল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইয়াটি থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনার পর থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। মৃতের পুত্রবধূ নয়নতারা মণ্ডল জানালেন, তার শ্বশুর মশাই ভাই আর ভাইয়ের বউয়ের কাজের প্রতিবাদ করায় তাকে মেরে ফেলা হয়েছে। আরে, ওনারা রোজ দিন মদ গাঁজা বিক্রি করে, মাল খায়, রোজ দিনই ওনারা ঝামেলা করে। কালকেরে কি হয়েছে, ওখানে গাছ ছিল, আমরা গাছটা কেটেছি, ও হচ্ছে ও বাড়ি পুরো দখল করবে এই নিয়ে সেই নিয়ে শুরু করতে করতে আমার শ্বশুরকে গালাগালি করলো, মারধর করলো। তারপরে আবার আমরা কাউন্সিলরকে জানিয়ে কাউন্সিলরকে নিয়ে আসলাম। তারপরে গিয়ে এটা আবার ভোর চারটের সময় গিয়ে আবার মারামারি করলো, আমার শ্বশুরকে মারলো। ওনার তো হার্টের প্রবলেম, বুকে মেরেছে, তারপরেই উনি পুরো মারা গেছে। আপনার শ্বশুর নাম কি? শ্বশুরের নাম রবীন মণ্ডল। মারলো কেন? ওই যে ওনারা রোজ দিন ওরকমই করে, রোজ দিন গালাগালি ঝামেলা করে। কালকের আমার শ্বশুর একটু প্রতিবাদ করেছে বলে তাই মারলো গায়ে হাত। ঘটনাটির বিষয়ে বিধাননগর পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ জানালেন, হ্যাঁ করছি, কমপ্লেন করতে যাচ্ছে, আমি সঙ্গে আছি পরিবারে, দাদা এবং মানে ভাই আর ভাইয়ের বউ দুজনের বিরুদ্ধে, দুজনেই এখানকার নাম করা গাঁজা ব্যবসায়ী। এই এলাকায় তল্লাটে থাকা যাচ্ছিল না। পুলিশ ইদানিংকালে অ্যাক্টিভ হয়েছে, সিপি সাহেবকে বলার পর অন্যান্য দুজন গাঁজা ব্যবসায়ী অ্যারেস্ট হয়েছে। এলাকায় এখন গাঁজা বন্ধ আছে, কিন্তু এই গাঁজা বন্ধ হওয়ার রাগটাই গিয়ে এদের ওপর পড়লো। মূলত এই গাঁজা বিক্রির রাগটাই গিয়ে এদের ওপর পড়লো। শোনা যাচ্ছে যে আগে মদের ব্যবসা করতো, মদ গাঁজা দুটোই, বেআইনি মদ গাঁজা চূড়ান্ত হবে, ওই যে কাউন্টার করলে বিক্রি করতো। বাগুইয়াটি থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।